ପ୍ରଥମ କଥା ହେଉଛି ଯେଉଁ ଶବ୍ଦଟା ପ୍ରୟୋଗ ଗୋଟେ ସେ ଫିଲ୍ମରେ ହେଇଛି କେବଳ ସେ ଫିଲ୍ମ ନୁହେଁ ଅନେକ ସ୍କୁଲ ଗୁଡ଼ାକରେ ମଧ୍ୟ ସେ ଶବ୍ଦ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଅଛି ଏବଂ ବିଭିନ୍ନ ଅନୁଷ୍ଠାନ ଗୁଡ଼ିକରେ ମଧ୍ୟ ବ୍ୟବହାର ହେଉଛି ଏବଂ ନ୍ୟୁଜ୍ ଚ୍ୟାନେଲରେ ଅନେକ ଗୁଡ଼ାଏ ନେତା ମନ୍ତ୍ରୀମାନେ ମଧ୍ୟ ସେହି ଶବ୍ଦକୁ ବ୍ୟବହାର କରୁଛନ୍ତି କେବଳ ଏ ଫିଲ୍ମକୁ ଆମେ ବିରୋଧ କରିନାହୁଁ ଏ ଶବ୍ଦର ପ୍ରୟୋଗକୁ କୌଣସି ମାତ୍ରାରେ ପ୍ରୟୋଗକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଏଇଟା ବ୍ୟାନ୍ କରାଯାଇଛି ତେଣୁ ତାହାର যে ব্যবহার করছেন তা ব্যবহারকারী বি আমার স্বর উত্তোলন করা হচ্ছে আউ যদি আপনার যে কে যদি এটা সেন্সর বোর্ড তাকে সার্টিফিকেট দিয়েছি তা সত্ত্বে আমি কী বিোধ করুচে প্রথম কথা হচ্ছে সেন্সর বোর্ড যেটা সার্টিফিকেট প্রদান করছে সেন্সর বোর্ডটা সুপ্রিমকোর্টর উপরে নুয়ে বা সম্বিধানর উপরে নুহে তেমন সম্বিধানর মর্যাদা রক্ষা করারি আর্টিকল থ্রি ফর্টি যেটা লেখা হয়েছে কাস্ট স্পেসিফিক କମ୍ୟୁନିଟି ମାନଙ୍କ ପାଇଁ ଏ ଶବ୍ଦ ପ୍ରୟୋଗ କରାହେଉଛି ସେଇଟା ଆମକୁ ତିନିଶହ ଚାଳିଶ ଆଧାରରେ ସେଡ୍ୟୁଲ୍ କାଷ୍ଟର ନାମକରଣ ଦିଆହେଇଛି ଏବଂ ଏ ଶବ୍ଦର ପ୍ରୟୋଗକୁ ଯିଏ ସମ୍ବିଧାନ ନିର୍ମାତା ବାବାସାହେବ ଡକ୍ଟର ଭୀମରାଓ ଆମ୍ବେଦକର ସେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ବିରୋଧ କରିଥିଲେ ଏବଂ ଆମମାନଙ୍କୁ ସେଡ୍ୟୁଲ୍ କାଷ୍ଟ ଭାବରେ ନାମିତ ସମ୍ବିଧାନ ମାଧ୍ୟମରେ କରିଥିଲେ ଏବଂ ଏ ଶବ୍ଦର ପ୍ରୟୋଗ ହେବା ସତ୍ତ୍ୱେ ସୁପ୍ରିମକୋର୍ଟରେ ଯେତେବେଳେ ପି ଆଇଲ୍ ଫାଇଲ୍ ହେଲା ଏବଂ ତା'ର ବିରୋଧାଚରଣ କରାଗଲା ସେତେବେଳେ ସୁପ୍ରିମକୋର୍ଟ ତା ବ୍ୟାନ୍ କରାଇଲେ ଏବଂ ভারত সরকার যে সোশিয়াল জষ্টিস ইম্পর্মেন্ট ডিপার্টমেন্ট রয়েছে এবং বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এবং ওড়শা গভর্নমেন্টর ওড়শা আসেম্ব্লিম এখন ব্যান করেছেন এবং ওষা হাইকোর্ট মধ্যে ব্যান করেছেন যদি আপনার নিউজ পূর্ব নিউজক দেখবে ওশার যে মন্ত্রী লে ডর দামোদর রাও তাঁর মন্ত্রীপদ হরাই পড়েছে এই শব্দ প্রয়োগ করি আপনার যে কুচি সরকারি সুবিধা যে সরকারি সুবিধা কেইকি দিয়া যায় না সম্বিধান আধারে এইটা কেহি মগণের বা ক্ষেতরা বল যে যায়।

ଇକୋନୋମିକାଲ୍ ଇକୋ ସେକ୍ସନ୍ ଆଧାରରେ ଏ ଦେଶର ଯେଉଁମାନେ ଧର୍ମ ବ୍ୟବସ୍ଥା ଆଧାରରେ ଯେଉଁମାନେ ଶ୍ରେଷ୍ଠ ପଦପଦରେ ବସିଛନ୍ତି ଶ୍ରେଷ୍ଠ ପୋଜିସନ୍ ଅକ୍ତିଆର କରିଛନ୍ତି ବନ ବନ ବ୍ୟବସ୍ଥା ଆଧାରରେ ସେମାନେ ମଧ୍ୟ ଦଶ ପରସେଣ୍ଟ ସଂରକ୍ଷଣ ନେଉଛନ୍ତି ଯାହା ଦେଶର ଆଦିବାସୀ ବର୍ଗ ସେଭେନ୍ ପଏଣ୍ଟ ଫାଇଭ୍ ପରସେଣ୍ଟ ନେଉଥିବା ବେଳେ ସେମାନେ ଦଶ ପରସେଣ୍ଟ ସଂରକ୍ଷଣ ନେଉଛନ୍ତି যদি এটা ভগবান জন্ম বলে কাহগাল তাহলে মহাত্মা গান্ধী নিজে কী ভগবান জন বলে কহিলেন না সে নিজেও নাই। কহিলেন না যে ভগবানু কুন্ডকি ধরিকি প্রত্যেক দিন মন্দিরের পূজা পাঠ করছেন যে ভগবানু নিজের ভাই বলে সম্বোধন করছেন জগন্নাথ মন্দির পূজার মানে কুমার জগন্নাথ আমার ভাই এবং জগন্নাথ যদি সুনা গহণা আমি আগে সুনা গহনা পিঁধা দরকার তে যি ভাই ক'ত যি বা কৈছ কৈছে তোমাৰ যেতিয়া হৰিজন হৰিমানকৰ জন্ম নুহুতি ত আমি কেমি মন্দিৰৰ প্ৰৱেশ কৰি পাৰো নগৱানক ছুই পাৰুনা যদি আমি ছুই দেছোঁ সেই অপবিত্ৰ হৈ যাব তেনেহ'লে আমি কেতিয়া জন্ম হলো মইতো বৰ্তমান আপোনাৰ বোধ মোৰ কথা শুনি পাৰিলে নাই ই ডব্লু এছ মাধ্যমতে টেন পৰচেণ্ট সংৰক্ষণ পাওঁ আদিবাসী সমাজৰ অধিকা পাওঁ ଆପଣ କିଏ କହିଲା ଯେ ସେମାନେ ପାଉନାହାନ୍ତି ଯଦି ଆପଣ ରିଜର୍ଭେସନ୍ ବ୍ୟବସ୍ଥାକୁ ଆଖିରେ ରଖିକି ଆପଣ ଏ ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି କରୁଛନ୍ତି ତାହେଲେ ସମାଜ ଆମର ପାଞ୍ଚ ହଜାର ବର୍ଷ ଧରିକି ଏ ଯେଉଁ ଭାରତୀୟ ସମାଜ ରହିଛି ଯେଉଁ ଜାତୀୟ ରହିଛି ହଜାର ହଜାର ବର୍ଷ ଧରିକି ଯେଉଁମାନେ ହଣ୍ଡ୍ରେଡ଼୍ ପରସେଣ୍ଟ ସଂରକ୍ଷଣ ନେଉଥିଲେ ସେତେବେଳେ ଆପଣମାନଙ୍କର ପ୍ରଶ୍ନ ସୃଷ୍ଟି ହେଉନଥିଲା ଉଣେଇଶହ ପଚାଶ ମସିହାରେ ଯେତେବେଳେ ସଂଖ୍ୟାନୁପତିକରେ ଆମର ପ୍ରତିନିଧିତ୍ୱ ମିଳିଲା ସେତେବେଳେ ଆପଣମାନଙ୍କର ପୀଡ଼ା ହେବା ଆରମ୍ଭ ହୋଇଗଲା উনৈছশ পচাছৰু আজি পৰ্যন্ত দুই হাজাৰ কোছ মচা কেতে বৰ্ষ আপোনাৰ চিন্তা কৰোঁ আৰু হাজাৰ হাজাৰ বৰষুণ আপুনি যি হণ্ড্ৰেড পাৰ্চেণ্ট সংৰক্ষণ নেওলে তেতিয়া আম অৱস্থা ক'ৰ হৈ সেইটা চিন্তা কৰোঁ বেটৰ আপোনাৰ পাৰিব যে হৰি মানে হ'ব ভগৱান আপোনাৰ ক'ত ভগৱানৰ জনক আমাৰ বাপাৰ পাৰিচয়ে মোৰ চাৰ্টিফিকেট বাপাৰ পিচয় অঁ মোর সমাজের মধ্যে বাপার পরিচয় অত বাপার পরিচয় অগবান জনক হেবি যে ভগবানু পূজা করছেন যা পূর্ব কহিলি যে ভগবানু কুন্ডকি ধরছেন যে ভগবান মুন্ডকি ধরছেন সেখানে কাই হরির জন্ম হয়ে পেন আমি কিন্তু হরির জন্ম হবুব মু আপনার প্রথম কহিলি যে আর্টিকল থ্রি ফর্টি আধারে ভারতীয় সংবিধান আধারে আমি শিডুল কাস্ট কুহাইছে তো আমি হচ্ছি শিডুল কাস্ট বা ওড়িয়ার অনুসিত জাতিবর্গর তেমন আমুক ক পরিচয়হীন ভাবুক ভগবান জন নকি আমুক জাতির পরিচয় পরিচিত করা যায় এবং যে ভগবান কুমু মানুষ ভগবান ভগবান কু পূজা পাঠ করুম কারণ আমুক ছুঁ ছুঁয়াঁয়া ভেদভাব দ্বারা মন্দিরে প্রবেশ করে দিয়া যায় না আপনার যদি আপনার মিডিয়ার অনেক আপনার খবর নিউটু যে গোটে ছসর শিশুক আগ্রারে যেত মন্দিরে প্রবেশ করে মানে পশি যাচ্ছি গোটে বেলুন্ বেলুন ছিডে য পিটিপিটি মারি দিয়া হচ্ছে যে জন সতু বর্ষের বৃদ্ধ উত্তরপ্রদেশের যে মন্দিরে পশি যাচ্ছেন তা পিটিবিটি মারিদা হচ্ছে যেহেতু সে

টু নাইণ্টি ফ'ৰ গোটেই চেকচন অঁ যোন আব্যুচ লাঙুৱেজ আমি যদি কোনো খৰাব অপশব্দ ব্যৱহাৰ কৰোঁ ত' টু নাইণ্টি ফ'ৰ আধাৰ আমি মানে মানে জেল যাব পাৰিব আমাক তেন্তু হৰিজন শব্দক আব্যুচিভ আব্যুচিভ ৱাৰ্ড বুলি সুপ্ৰিমকোৰ্টি এটা হ'ল অপশব্দ ইয়াৰ ব্যৱহাৰ মতে টু নাইণ্টি ফ'ৰ আধাৰ আচিব এছ এছ টি প্ৰিভেনচন আট্ৰ'চিটি আক্টৰ চেকচন থ্ৰী চেকচনৰ সবক্লজ এছ অন্তৰ্গত আচিব যদি ইয়াৰ কেই ব্যৱহাৰ কৰোণি অণ এসএসটি লোক ব্যবহার করেন তাহলে সে এসএসটি প্রিমিশন আটোস আক্ট বুক হেবে যে আপনার যে কে কেস দেওয়াপরে মধ্যে কৌশি আকশন না তেমন যে এফআইআর যদি পুলিশ তাঁর এগেঞ্স আকশন নেই তেমন আমি মানে হাইকোর্টের তুরন্ত আ এগেষ্ট্র পিআইল ফাইল করু এবং কবল ইয়ে ফিল্ম নুয়ে কবল ফিল্ম আমার মাধ্যম নুয়ে ইয়ে সোশিয়াল মিডিয়ার হোক কিংবা চলচ্চিত্র মাধ্যমে হো বা নিউজ গুডা হোক বা খবরকগজগুড়া হোক প্রত্যেক দিন যে এই শব্দ ব্যবহার করছেন আগামী দিনের সে যদি ব্যবহার করবে তা আমি জেল পঠেব ডেফিনেটলি আমি মুরখ চাহে যে নিকটরে চ্যানেল গোটে শব্দ প্রয়োগ করছিল ধর্মেন্দ্র প্রধান গোটে কার্যক্রমের এই শব্দ প্রয়োগ করেছিল যেত আমি তাঁকু যোগাযোগ কলে শব্দ আপনার প্রয়োগ করছেন এবং তুরন্ত আমি আপনার আঠশোড়ি আক্ট কেস রুজু করি যে তুরন্ত ক্ষমা প্রার্থনা করি সে শব্দকে হটাইলে এবং ক্ষমা প্রার্থনা করি গোটে লেখা ছাপিলে এবং নিকটের যে খারবাড় স্বয়ং বিজেপির নেতা আছেন সে গোটে শব্দ প্রয়োগ করি সে ক্ষমা প্রার্থনা করলে। এবং তথা শতপথী যে এডিটর অনেক সি মধ্যে শব্দ প্রয়োগ করে সে ক্ষমা প্রার্থনা করে এবং আপনার গণশিক্ষা বিভাগের অনেক স্কুলগুলা যে শব্দ প্রয়োগ হয়েছিল এটা নিজে সে আপনার গণশিক্ষা বিভাগ কু চিঠি করা পরে অনেকগুড়া স্কুল সে শব্দক মধ্যে হটা যাই তে এইটা সরকার দায়িত্ববোধতা হাওড়ি যেহেতু এটা কোর্ট ব্যান করেছেন এবং ৰাজ্য চৰকাৰ আছেম্বলি ব্যান কৰি কেন্দ্ৰ চৰকাৰৰ সোচিয় জন্নফৰমেণ্ট ডিপাৰ্টমেণ্ট ব্যক্ত চৰকাৰৰ দায়িত্ববদ্ধ হ'ব এই শব্দ প্ৰয়োগকু ৰোকীয়া কথা এটা আমক ৰকিবা কথা নুহে আপোনাক গোটেই সচেতন গণমাধ্যমৰ প্ৰতী ভাৱেৰে আপোনাৰ এই শব্দক ৰোকীয়া দৰকাৰ যিহেতু এয়া গোটেই বৰ্গ কু গোটেই সমূহকো তৰ অপমানজনক শব্দ সন্মানহানি কৰোঁ আইন অমান্য কৰোঁ আইনৰ মতে উল্লংঘন কৰোঁ আপোনাৰ জে সচেতন সচেতন প্রতিনিধি হিসাবের গণমাধ্যম আপনার মধ্যে এখন বিরোধ করা আবশ্যক বলে আমি চাহু সিনেমা প্রতি আমার কোণী অশহিষ্ঠ না এইযু এই শব্দ প্রয়োগ এবং কিছু সিনগুড়া আমুক নিচা দেখ প্রদর্শন করা যাই এবং আমার চরিত্র বা আমার সামাজিক যে ভাব আঘাত করা পঁচা যাই আমি চাহু সে দৃশ্যগুড়ি এবং সে শব্দক তুরন্ত হটে দিয়ে যাও, এবং ক্ষম প্রার্থনা করা যাও। আমার সমাজ আগে যে আগামী দিনে ভাবে কৌশি সিনেমা